অনেক প্রিয় আছে। তো আমরা এখানে ঢুকবো, দেখি আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি বা এখানে কি কি আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, তো এটার প্যাভিলিয়ন নাম্বারটা কত আমি বলে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তো এইটা দেখুন, বাইরে 2 নম্বর গেটে ঢুকেই কিন্তু আপনার বাম পাশে চোখে পড়বে, বড় করেই কিন্তু দেওয়া আছে দিল্লি অ্যালুমিনিয়াম। আর এই যে দেখুন, আচ্ছা চলেন ভিতরে যাই, একটু দেখি এখানে কিন্তু মানে যে প্রোডাক্টগুলো আছে হোম অ্যাপ্লিকেন্সের, অনেক অনেক ওয়ান্ডারফুল আর অনেক ভালো পণ্য আর কি। সম্পূর্ণ দিল্লি থেকে এসেছে, ইন্ডিয়ান যে দিল্লি, দিল্লি থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো তাদের নিয়ে আসা। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে, আপনারা বুঝতেই পারছেন। যে আমাদের ভাইয়া আছে, ভাইয়া হাই দেন। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে এই যে প্রোডাক্ট যে সার্ভিং ডিশ দেখাচ্ছে, এগুলো একটু কিছু প্রাইস একটু বলে দেন ভিউয়ারদের জন্য। যেমন এইটা যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা, আপনাদের কাছে আর কি কি প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট পাওয়া যাবে সেটা বলে দেন সবাই। আর এগুলো কি সবই অ্যালুমিনিয়ামের? টিফিন কেরিয়ার আছে, টিফিন কেরিয়ারের প্রাইস কেমন আসবে? কত থেকে স্টার্ট প্রাইস? 1700 থেকে শুরু 3400 টাকা পর্যন্ত। আচ্ছা, আপনাদের কি কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে এই বছরে? আচ্ছা, এটা হচ্ছে ফিক্সড প্রাইজের স্টল। আপনাদের প্যাভিলিয়ন নাম্বারটা কত? প্যাভিলিয়নের নাম্বারটা কত দেখেন একটু। তো ভিউয়ার্স, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টিফিন ক্যারিয়ার দেখতে পাচ্ছি। অনেক ধামাকাদার প্রোডাক্ট কিন্তু এখানে আছে, খুবই ভালো লাগবে। এই যে দেখুন, আচ্ছা এটা কি? পানি রাখার জন্য। আচ্ছা, তারপরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিং যে পটগুলো আছে, টি বা সুগার, তারপরে হচ্ছে অনেক ধরনের সার্ভিং ডিশ রয়েছে। তারপরে এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের টিফিন কেরিয়ার রয়েছে, অনেক সুন্দর সুন্দর অনেক কিছু রয়েছে যে দেখতেই পাচ্ছেন। চায়ের কেটলি আছে, এগুলো কিন্তু আপনাদের কি কোনো আদার্স বাংলাদেশে কোনো শোরুম আছে? না, আমাদের কোনো শোরুম নেই, আমাদের মূল পয়েন্টার। আচ্ছা, এগুলো এখানে তৈরি না। তো অনেক বিউটিফুল কিছু কালেকশন কিন্তু বাণিজ্য মেলায় তারা নিয়ে এসেছে, দিল্লি অ্যালুমিনিয়াম যেটা আর কি। এটা কি ভাইয়া? আচ্ছা, রাইস ডিস। যারা ঘরটাকে বা নিজের ডাইনিং টেবিলটাকে বেশি সুন্দর করে তুলতে চাচ্ছে তাদের জন্য কিন্তু বেস্ট একটা আইটেম আমার মনে হয়। এই যে দেখুন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে। ভাইয়াদের কাছে কি কি আছে? আমাদের এখানে সেম প্রোডাক্ট, সেম প্রোডাক্টই এখানে শো করা হয়েছে না? এই যে এটা, যেমন এটা কি ভাইয়া? বাচ্চাদের খাবার প্লেট। বাচ্চাদের খাবার প্লেট, এটা হচ্ছে পার পিস কত আসবে? পার পিস 310 টাকা। 310 টাকা করে আসবে।
এই যে দেখুন ভাইয়াদেরকে দেখে চিনে রাখলে কিন্তু শপে আসলে বা এই প্যাভিলিয়নে আসলে কিন্তু ভাইয়াদেরকে পাবেন। এই যে অনেক সুন্দর সুন্দর, এটা কি ভাইয়া? আচ্ছা এটার প্রাইস কেমন হবে? 6,000 টাকা। তারপরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে হচ্ছে আপনার কি কি আছে ভাই আপনাদের এখানে? ফ্রাই প্যান, তারপরে আচ্ছা ফ্রাই প্যান ওইগুলো ওইটা কত করে একটু প্রাইসটা বলে দেন। ৮৭০ টাকা করে। এটা কত? ৯০০ টাকা করে। না এটার মধ্যে হাফ কেজি মতো মনে হয় ধরবে মাংস বা অন্য কিছু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে মিনিমাম কত টাকা থেকে পাওয়া যাবে আর কি কি পাওয়া যাবে এটা একটু বলে দেন। ফ্রাই প্যান, তারপর হচ্ছে আপনার কারি রাইস, তারপর রুটি বানানোর যে তাওয়াটা ওইটা পাওয়া যাবে না। এই যে দেখুন মোটামুটি কত টাকা থেকে স্টার্ট প্রাইস? এখানে যে ভাইয়াদের এখানে কি কি আছে ভাই আপনাদের এখানে? নাম একটু বলে দেন, আমি তো সবকিছুর নাম জানি না আসলে। আচ্ছা প্লেট আছে, গ্লাস আছে, এটা এটা কত? আর বড় যেটা অনেকগুলো এগুলো কিন্তু বড় বড় রেস্টুরেন্টেও ব্যবহার করা হয় আবার নিজের বাসার জন্য না। আচ্ছা তারপর ওই যে সাইডে যে ঝাক কেটলি, কেটলি কেটলি এটা এটা প্রাইস? এটা 550 টাকা। 550 টাকা। আচ্ছা তারপর ওই যে ঝাকাটা কি যা ছাত্রী বলে আর কি, এটা এটা প্রাইস? এটা 700 টাকা। 700। আচ্ছা এই যে ভাইয়াদের কিন্তু পেজন ভাই একটা হ্যালো দিয়ে দেন। আচ্ছা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টিপট বা মিল্ক পট আছে দেখুন, কফি মগ, কফি মগ, ছোট ছোট বাটি আছে, ঝুড়ি আছে। এই বাটিটা কিন্তু টু পার্টের মনে হয় না? টু পার্ট, এটা পার্ট, ব্যাক পার্ট, এটা ফোর পার্ট। আচ্ছা ওটা কি ভাইয়া? হট বক্স। হট বক্স না, শীতের সময় যেহেতু ওটা কাজে লাগে। আচ্ছা এই যে আমি একটু ঘুরিয়ে দেখাই সবকিছু। এই যে দেখুন এখানে অনেকগুলো টিফিন পট আছে বা অনেক সুন্দর সুন্দর কিন্তু কিছু প্রোডাক্ট আছে, আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। এই যে ঝালঝুড়ি অনেকগুলো কালেকশন আছে। তারপরে এই যে ভাইয়াদের এখানে কিন্তু এটা হচ্ছে পুরা। আচ্ছা ভাইয়াদের এখানে কি কি পাওয়া যাবে ভাইয়া? জি আপু, কি কি পাওয়া যাবে এখানে? এটা আছে পুস্তকি লেখা আছে, এটা আছে আপনার তাওয়া, তাওয়া আছে। আচ্ছা হ্যাঁ এই যে আমাদের আমাদের কাছে আপনি তরকারি হান্ডি পাবেন, এই ফ্রাই প্যান পাবেন, কড়াই পাবেন, তারপর রাইস হান্ডি পাবেন, আপনার বিরিয়ানির পাত্রী পাবেন। আমি অনলি অল আইটেম, সংসার যত আইটেম দরকার অনলি অল আইটেম পাবেন, সব আইটেমই পাওয়া যাবে, সব আইটেম পাওয়া যাবে। প্রাইসটা কি একটু সব ফিক্স? হ্যাঁ আমাদের ফিক্স প্রাইস, তাই যার একা আছে তাই। আচ্ছা এই যে দেখুন এখানটাতে কিন্তু বিশেষ করে আপনারা যাদের হচ্ছে বড় বড় রেস্টুরেন্টে যার জন্য কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বাণিজ্য মেলা থেকে একসাথে কিনে নিয়ে যান আর কি, তারা কিন্তু এখান থেকে কিনতে পারেন, বা যারা গৃহস্থলীর যারা আছেন তারা তো কিনতে পাচ্ছেন। এই যে অনেক প্রোডাক্ট আছে কিচেনের মেনলি আর কি, যত প্রোডাক্ট আছে সবই কিন্তু পাবেন এখানে। এই যে এখানে কিন্তু আরো হাড়ির যে আইটেম গুলো, হাড়ি, তারপরে কড়াই, হাড়ি কড়াই এগুলোর প্রাইস কেমন ভাইয়া? বিভিন্ন সাইজের বিভিন্ন রেট, মানে এটা হলো 450। আচ্ছা তাহলে 600 টাকা। 600 টাকা
তারপরে 700 তো বিভিন্ন স্টার্ট প্রাইসটা কত মানে যদি একটা পাতিল কিনতে যায় হাড়ি ওটার সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন একবার কমার বলতে 350 টাকা 350 টাকা ওটা একটু দেখি এই যে ছোট আর এটা না আমি কি আর রোজগার তলে গেছে তাছাড়া বিভিন্ন সাইজের আছে কিন্তু হ্যাঁ সাইজ কিন্তু বিভিন্ন ধরনের হবে মাত্র আজকে 5টা 6টা বাজানো এই যে দেখুন কড়াই আছে কড়াই প্রাইস কেমন হবে কড়াই প্রাইস যে আপনারা বললাম তো আপনাকে আর নরমাল কড়াই এগুলো আছে আচ্ছা এটা হচ্ছে ছোটটা মনে হয় না ঢাকনা সহ আচ্ছা এই নরমাল যেটা আর কি ঢাকনা সহ এটার প্রাইস কেমন হবে ঢাকনা সারা ঢাকনা 300 টাকা 450 টাকা 350 টাকা থেকে স্টার্ট প্রাইস হবে আচ্ছা তো তাছাড়া তো এদিকে তো কিছুটা একটু ঘুরে দেখিয়েছি এখানে কিন্তু ছোট ছোট যে আইটেম কেটলি গুলা বা মগ বাটি গ্লাস সব কিন্তু এখানে আছে দেরি না করে কিন্তু ঝটপট চড়ে চলে আসতে হবে এই স্টলটিতে প্যাভিলিয়ন নাম্বার কত যেন আপনাদের তো অবশ্যই অবশ্যই চলে আসবে দিল্লি অ্যালুমিনিয়ামে দুই নম্বর গেট কিন্তু হাতের বাম পাশে তো আরো অনেক বাণিজ্য মেলা যত স্টল আছে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন ধৈর্য সহকারে সবগুলো ভিডিও আপনারা দেখতে থাকবেন আশা করি এখন যেহেতু শুরু হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা সবগুলো ভিডিও আপনারা দেখতে থাকবেন আল্লাহ হাফেজ